কর্ণাটকে ধর্মীয় দাঙ্গা ঢুকে গেছে স্কুলের মধ্যে, স্কুলের ছোট ছোট বাচ্চাদের মধ্যে। ওখানকার সরকারের নির্দেশিকা যে মুসলিম মেয়েরা হিজাব পরে স্কুলে যেতে পারবেন না, আর এই নিয়ে শুরু হয় ক্যাচাল। তারা বলছে আমরা হিজাব পরেই যাব, আর হিজাব পরে যখন প্রবেশ করছে কেউ, তখন আশপাশ দিয়ে ছাত্রছাত্রীরা যারা সো কল্ড হিন্দু ছাত্রছাত্রীরা, তারা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, আর পাল্টা সো কল্ড মুসলিম যারা ছাত্রীরা রয়েছে তারাও আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন। একটা প্রশ্ন তাদের তরফ থেকে বলা হচ্ছে, স্কুল তো একটা ইউনিটির জায়গা, এখানে সবাইকে সমান করা হয়, এখানে ইউনিফর্ম থাকে, ইউনিফর্ম এই কারণেই রাখা হয় যেন প্রত্যেকটা মানুষ সেখানে গিয়ে ইকুয়াল হতে পারে। এই কারণে বড় লোকের ঘরের মেয়েও যে ইউনিফর্ম পরে আসে, একটা গরিব ঘরের মেয়েও বা ছেলেও সেই ইউনিফর্মটাই পরে আসে। একদম ঠিক যুক্তি। তাহলে আলাদা করে কেন একটা ধর্মীয় সিম্বল হিজাব কেউ পরে থাকবে? আমার কয়েকটা জিজ্ঞাসা আছে এই প্রশ্নটা যারা তুলছেন তাদের কাছে। একদম ঠিক, দুটো পার্ট আছে এখানে, দুটোর মধ্যে যেকোনো একটাতে আমাদের ক্লিয়ারলি স্ট্যান্ড করতে হবে। আইদার এক, হিজাব পরে কেউ স্কুলে আসবে না, সবাইকে ইউনিফর্ম পরতে হবে স্কুলের, একদম ঠিক। অথবা দুই, এই দু নম্বর পয়েন্টটা নিয়ে আমি এক্সপ্লেইন করছি। আচ্ছা, আমি ব্রাহ্মণবাড়ির ছেলে, খুব সাত করে বাড়ি থেকে এই পৈতে দেওয়া হয়েছিল, জানেন তো, এখনো আছে পৈতেটা, এবং নিয়ম পালন করেছিলাম। তো যখন স্কুলে গেছি, আমার ক্লাস নাইনে পৈতে হয়, তারপরে যখন স্কুলে গেছি এই পৈতেটা ভেতরে নিয়ে স্কুলে গেছি, হাতেই তাগা থাকতো এরকম। মা ছোটবেলা থেকে পড়ান, প্রত্যেক বিপত্তারিণীতে ১৩টা লুচি খেয়ে পালন করি, তাগা পড়ান, তাগা পরে স্কুলে গেছি। আমাদের শিখ বন্ধুরা যারা স্কুলে আসতেন বা পরবর্তীকালে কলেজে পড়তেন, তারা প্রত্যেকে পাগড়ি পরে আসতেন। আমরা যখন স্কুলে পড়তাম ক্লাস ইলেভেন টুয়েলভে, তখন অনেকেই আমরা দেখতাম পাশের যে গার্লস স্কুল, সেই গার্লস স্কুলের যে ইলেভেন টুয়েলভের মেয়েরা আসতো, তাদের মধ্যে অনেকেই বিয়ে হয়ে যেত অনেকের। তো তারা যখন বিবাহিত অবস্থায় স্কুলে আসতো, তাদের হাতে শাখা পলা থাকতো, সিঁথিতে সিঁদুর থাকতো। তো যদি ধর্মীয় সিম্বল বাদ দিয়ে আসতে হয়, কোনো মানে স্পেসিফিক আইডেন্টিটি বাদ দিয়ে স্কুলে আসতে হয় সমান সমান হওয়ার জন্য, তাহলে আমাদের পৈতে পড়ে যাওয়া ঠিক নয়, আমার শিখ ভাইদের পাগড়ি পরে যাওয়া ঠিক নয়, আমাদের যে বিবাহিত বোনেরা স্কুল বা কলেজে যান তাদের তাহলে শাখা সিঁদুর পরে যাওয়া ঠিক নয়, কিংবা আমাদের যাদের হাতে মায়েরা এই বিপত্তারিণীর তাগা বেঁধে দেন সেগুলো পরে যাওয়া ঠিক নয়, কিংবা কিছু কিছু স্কুলে যেখানে আমরা দেখতে পাই টিকিও পর্যন্ত অনেকে রেখে, ন্যাড়া হয়ে মাথায় টিকি রেখে অনেকে আসেন, সেটাও তাহলে উচিত না। তাহলে যদি বন্ধ হয় সবটা বন্ধ হওয়া উচিত, আর যদি চালু থাকে তাহলে সবটা চালু থাকা উচিত। এখন শুধুমাত্র এটা নিয়ে কেন করা হচ্ছে কর্ণাটকে? কারণ বিজেপি খুব ভালো মতো জানে কর্ণাটকে তাদের রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো না, ভোটে হেরে যাবে আগামী নির্বাচনে, তাই তাদের ধর্মীয়ভাবে এমনভাবে একটা ইস্যু থ্রো করতে হলো যেটাতে জনতা নিজেদের মধ্যে ডিভাইড হয়ে যাবে। এবার স্বাভাবিকভাবেই স্কুলে কেন মেয়েরা হিজাব পরে আসবে, এটা যখন বলা হলো আপনি হিন্দু, আপনার ছেলে মেয়ে স্কুলে যায়, আপনি ভাবছেন সত্যি তো আমার মেয়ে ইউনিফর্ম পরে স্কুলে যাবে, মুসলিম বাড়ির মেয়েটা সে হিজাব পরে যাবে না, এটা তো চলতে পারে না। আপনি যত বড়ই সেকুলার মানুষ হন, ও কিন্তু আপনাকে খুঁচিয়ে দিল, আপনি খুঁচিয়ে দিলেন, এবার আপনার মেয়েটা স্কুল থেকে এসে বলছে জানো বাবা ওরা হিজাব পরে স্কুলে এসেছিল, তখন এলাকার বিজেপির নেতাটা আপনার বাড়িতে এসে বললো ওরা হিজাব পরে স্কুলে যাচ্ছে, কালকে আপনার মেয়েকে আপনি গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে পাঠাবেন না, স্কুলে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দেবেন। ওর বাবা বললো ঠিক আছে ভাই, বিজেপি সিপিএম সব পড়ে, কংগ্রেস তৃণমূল সব পড়ে, জেডিএস পিডিএস সব পড়ে, আগে তো আমি হিন্দুর বেটা, চলো মেয়েকে বললো তুই এটা পড়ে যা, আর যখনই দেখবি কোনো মুসলিম মেয়ে ঢুকছে হিজাব পরে তখন জয় শ্রীরাম স্লোগান দিবি। ছুটলো সেই মেয়ে হিন্দুত্বকে রক্ষা করতে, আর সেখান থেকে সেই মুসলিমও গেল স্কুলে ঢুকলো, আর স্কুলে ঢোকার পর যা হলো আপনারা দেখতে পেলেন। তো এখন এই পরিস্থিতিটা, যে ধর্মীয় মেরুকরণ, যে নোংরা ধর্মীয় তাস, এতদিন খেলা হচ্ছিল একটু বয়স্কদের মধ্যে, একটু এজেডদের মধ্যে, অন্তত যাদের ভোটাধিকার রয়েছে তাদের মধ্যে, এখন স্কুল লেভেলে পর্যন্ত গিয়ে তাদের মনে এই বিষটা ঢুকিয়ে দেওয়া হলো। এবার বুঝুন, স্কুলের গণ্ডির ভেতরে আজকে জয় শ্রীরাম স্লোগান উঠছে, স্কুলের গণ্ডির ভেতরে আজকে আল্লাহু আকবার স্লোগান উঠছে, এর থেকেই তো প্রমাণ হয় কোন রাষ্ট্র নেতার হাতে দেশটাকে ছেড়েছেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগবে বলুন তো?
এটাই তো সেই নিউ ইন্ডিয়া যেটার আশা আমরা করেছিলাম, যেটার কথা নরেন্দ্র মোদীরা বলেছিলেন, এটাই তো সেই নতুন ভারত যেখানে স্কুলের মধ্যে জয় শ্রীরাম স্লোগান ওঠে, স্কুলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান ওঠে। আমার পয়েন্ট একটু ভাববেন, যদি বন্ধ হওয়ার হয় সমস্ত রকমের সিম্বলিজম বন্ধ হওয়া উচিত স্কুলের মধ্যে, আর যদি চালু থাকে তাহলে এ আমারটা চালু থাকবে, ওটটা চালু থাকবে, কিন্তু ওটটা চালু থাকবে না, এটা কিন্তু হতে পারে না। এটা স্রেফ সরাসরি সোজাসুজি রাজনৈতিক দলের দ্বারা ধর্মীয় মেরুকরণের চেষ্টা, এর বিরুদ্ধে তীব্রভাবে গর্জে উঠুন। যে দেশে স্কুলের গণ্ডির ভেতরে জয় শ্রীরাম আর আল্লাহু আকবার স্লোগান ওঠে, সে দেশ কখনো আর এপিজে আব্দুল কালাম পেতে পারে না, ভবিষ্যতেও সে দেশের কপালে আসার আমার রাম রহিমই জুটবে, এটাই আমরা ডিজার্ভ করি।